Hey, what's up guys, welcome back to another gameplay video. তো আজকে আমরা খেলতে চলেছি একটি হরর গেম যার নাম মিস্টার মিট। তো গাইস মিস্টার মিট গেমটির মধ্যে খুবই সুন্দর একটি স্টোরি রয়েছে, সেটি হচ্ছে মিস্টার মিট নামক একটি কোম্পানি রয়েছে যে কোম্পানির মধ্যে একটি মেয়ে যায় কাজ করার জন্য, কিন্তু সেই কোম্পানির মধ্যে থাকে একজন কসাই বা একজন মোটা লোক থাকে যে লোকটি এখানে ওই মেয়েটিকে কিডন্যাপ করে ফেলে খেয়ে ফেলার জন্য। তার মানে বুঝতে পারতেছেন এই গেমের মধ্যে যে কসাই বা যে মোটা মানুষটি রয়েছে সেটি হচ্ছে একজন রাক্ষসে কসাই। তো আমাকে মূলত যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ওই কসাই বা মিস্টার মিটের কাছে যেতে হবে অ্যান্ড ওই মেয়েটিকে বাঁচিয়ে আনতে হবে। আর হ্যাঁ, আমি যদি এখানে ভুল করে ফেলি বা ওই মেয়েটিকে না বাঁচাতে পারি তাহলে মিস্টার মিট আমাকেও কিডন্যাপ করে ফেলবে এবং আমাকেও খেয়ে ফেলবে। বাই দ্য ওয়ে গাইস, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অ্যান্ড এই চ্যানেলটির মধ্যে 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেওয়ার জন্য। তো 1,00,000 সাবস্ক্রাইবার উপলক্ষে কয়েকদিনের মধ্যে একটি কিউএনএ ভিডিও আসতে যাচ্ছে অ্যান্ড আমি কমিউনিটিতে অলরেডি পোস্ট করে দিয়েছি। যদি আপনি ওই পোস্টটি না দেখে থাকেন এবং কিউএনএ ভিডিওর জন্য কোয়েশ্চেন না করে থাকেন তাহলে আপনি চাইলে আমাদের ওই পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে কিউএনএ ভিডিওর জন্য কোয়েশ্চেন করতে পারেন। তো ওকে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে গাড়ি করে চলে আসছি মিস্টার মিটের বাড়িতে। আর যেহেতু আমি এখানে মিস্টার মিটের বাড়িতে আসছি তার মানে এখানে ওই মেয়েটিকে মিস্টার মিট তার বাড়ির মধ্যে বন্দি করে রেখেছে খেয়ে ফেলার জন্য। আর আমি হচ্ছি মূলত একজন সরকারি লোক যে এখানে ওই মেয়েটিকে বাঁচানোর জন্য এসেছি। ওকে গাইস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বাড়িতে ঢুকে গিয়েছি অ্যান্ড ওকে আমাদের গেমটি স্টার্ট হয়ে গেছে অ্যান্ড এখানে আমার কাছে একটি শর্ট গান। কিরে বাই, নর্মালি কিন্তু গেমের স্টার্টিংয়ে শর্ট গান দেওয়া হয় না, বাট এই গেমটির মধ্যে বাই ডিফল্ট আমাকে একটি শর্ট গান দেওয়া হয়েছে অ্যান্ড এখানে দরজা বন্ধ। কিন্তু মিস্টার মিটের বাড়ির যে মেন গেট সেটিও বন্ধ অ্যান্ড বাইরেটাও বন্ধ। আর এখানে শর্ট গানটা আমি ফায়ার করতে পারতেছি না। আচ্ছা, এটি কি খোলা যাবে না? গাইদের এই দরজাটিও বন্ধ অ্যান্ড এই দরজাটিও বন্ধ করা আছে, সমস্যা নাই, ঢোকার তো একটা না একটা রাস্তা থাকবেই অবশ্য, জানালা দিয়েও ঢোকা যাবে না অ্যান্ড ওকে আমি এখানে গ্যারেজ পেয়ে গেছি। আই হোপ এখান দিয়ে ঢুকতে পারবো না, এখানেও তো ঢুকা যাচ্ছে না। কি আমি এখানে ভাই শর্ট গান দিয়ে ফায়ার করতে পারতেছি না, যখনই ফায়ার করতেছি তখন কি একটা যেন লেখা উঠতেছে অ্যান্ড এই দরজাটি কি খোলা যাবে আমার তো মনে হচ্ছে না। ওকে, এখানে দেখি তো শর্ট গান দিয়ে লক খোলা যাবে না, ইউজ দি শর্ট গান টু গেট ইন টু দি হাউস। ওকে গাইজ, ওরা বলতেছে আমি এখানে শর্ট গান ইউজ করে এই ঘরের ভিতরে, মানে আমাকে শর্ট গান ইউজ করে এই ঘরের ভিতরে ঢুকতে হবে, বা শর্ট গানটি ইউজ করবো কোন জায়গায় সেটিও তো বুঝতে পারতেছি না। এখানে যদি কোনো গ্লাস থাকতো তাহলে গ্লাস ভেঙে আমি ভিতরে ঢুকে যেতাম। আচ্ছা গাইজ, আমি এখানে সাউন্ড করতেছি, সাউন্ড শুনে আই হোপ মিস্টার মিট বাইরে চলে আসবে অ্যান্ড বাইরে আসলে আমি ওই সুযোগে ঘরের ভিতরে ঢুকে যাবো, বাট না গাইজ এখানে আসতেছে না। আচ্ছা ওয়েট, এটা মনে হচ্ছে একটি গ্লাস। ওকে গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্লাস ছিল, আমি এখানে দরজাটি ভেঙে ফেলেছি অ্যান্ড ঘরের ভিতরে ঢুকে গিয়েছি। তো আমি এখন যে কাজটা করবো সেটি হচ্ছে এখানে ওই মেয়েটিকে খুঁজবো অ্যান্ড বাট তার আগে এখানে আমি দেখি কোনো কি পাওয়া যায় কি না, কারণ নর্মালি হরর গেমগুলোর মধ্যে কি এর কাজ করতে হয়, মানে কোনো কি বা কোনো টুল যদি পেয়ে থাকি তাহলে ওই টুলগুলো ইউজ করতে হয়। অবে মিস্টার মিট আমাকে দেখে ফেলেছে। ওকে গাইজ, ও ভাই আমাকে দেখে ফেলেছে, দেখে ফেলেছে ভাই, ভাগ ভাগ, দেখছেন একবার কত ভয়ঙ্কর লাগতেছে মিস্টার মিটকে দেখতে। ওকে, এখানে একটি সিক্রেট জায়গা আছে, জায়গা বলতে সিক্রেট একটি দরজা। ও ভাই, আমি এখানে এসে আপাতত বসে আছি অ্যান্ড মিস্টার মিট চলে গেছে ওই দিকে। আচ্ছা গাইজ, আমি এখানে বাড়ি থেকে বেরিয়ে যাই আপাতত, আমার সত্যি খুব ভয় লাগতেছে মিস্টার মিট যদি আমাকে একবার ধরে ফেলে তাহলে আমাকেও মেরে ফেলবে। এই গেমটিও অনেকটা ইভিল নান গেমটির মতো একটি হরর গেম। ওকে দেখি, আমি এখানে ঘরের ভিতরে যাই, আই হোপ মিস্টার মিট এখানে নেই। এখন আমাকে এখানে টুল খুঁজতে হবে আর এখানটায় দরজাটি আমি খুলে ফেলি, কারণ দরজাটি খুললে আমি এখানে যাতায়াত করতে পারবো একদমই ইজিলি। এখানে মিস্টার মিট নেই বা সমস্ত। ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট। ওকে গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি গ্রিন কি পেয়ে গেছি। এখন প্রবলেম হচ্ছে গ্রিন কির কাজ কি? আবে মিস্টার মিট আমাকে আবার দেখে ফেলেছে, সমস্যা না, আমি এখানে বাইরে চলে আসছি। গ্রিন কির কাজ হচ্ছে মেবি এখানে সামনে যে গ্যারাজটি রয়েছে ওই গ্যারাজটি খোলার জন্য আমাকে এখানে গ্রিন কিটি ইউজ করতে হবে। গাইজ, আমি গ্রিন কি ইউজ করে এই গ্যারাজটিও খুলতে পারতেছি না, এখন বুঝতে পারতেছি না কী দিয়ে আমি করবোটা কি। অ্যান্ড আমার মনে হচ্ছে গাইজ ঘরের ভিতরে কোনো দরজা আছে যে দরজাটি আমাকে এই গ্রিন কি দিয়ে খুলতে হবে অ্যান্ড আচ্ছা ওইটা আমি সামনের দিকে যাই, এমন হতে পারে সামনে এখানে কোনো দরজা আছে যেটি আমাকে খুলতে হবে গ্রিন কি দিয়ে। ওকে সামনে, ওকে ওকে, ওয়েট ওয়েট ওয়েট। ওকে গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি গ্রিন তালা পেয়ে গেছি যেটি আমি এখানে গ্রিন কি মানে গ্রিন চাবি দিয়ে আমি এখানে খুলে ফেলেছি অ্যান্ড এই দরজাটি কিসের জন্য আমি সেটি কিছু জানি না, বাট খুলে ফেলেছি, পরে কাজে লাগতে পারে। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে এটিকে বাইরে ফেলে দেবো অ্যান্ড বাইরে সাউন্ড হলে মিস্টার মিট চলে যাবে বাইরে। আর মিস্টার মিট যদি একবার বাইরে চলে যায় তাহলে আমি এখানে ঘরের মধ্যে চেক করতে পারবো কোন জায়গার মধ্যে কী রয়েছে, বাট মিস্টার মিট এখানে আমাকে দেখে ফেলেছে। তো এখানে একটি লুকানোর জায়গা রয়েছে যেখানে আমি এখন আপাতত বসে আছি, মিস্টার মিট এখন এই রুমে চলে আসবে আর আমাকে না দেখলে সে আবার চলে যাবে। তো গাইজ, এখানে মিস্টার মিট এসেছে অ্যান্ড মিস্টার মিট এখান থেকে চলে গিয়েছে। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে মিস্টার মিটের পুরো বাড়িটি একবার ঘুরে দেখবো কোন জায়গায়
জায়গার মধ্যে কি রয়েছে, বাট সমস্যা হচ্ছে মিস্টার মিট এখন যাচ্ছে উপরে, আমি এখন সামনে যেতে পারবো না, সামনে গেলে মিস্টার মিট আমাকে দেখে ফেলবে। ওকে, মিস্টার মিট এখন তার বাড়ির যে সেকেন্ড ফ্লোর সেখানে উঠে গিয়েছে। তো এখানে আমি একবার চেক করে দেখি, এখানে অনেকগুলো ড্রয়ার আছে, এগুলোর মধ্যে কিছু না গাইছে, এখানে তো কিছুই নেই অ্যান্ড এখানেও কিছু নেই। আচ্ছা সমস্যা নেই, এখানে আরও কিছু ড্রয়ার আছে, সবগুলো একবার চেক করে দেখি। তবে আমি এখানে মিস্টার মিটের বাড়ির নিচের ফ্লোরটি একদমই ভালো করে খুঁজেছি, বাট ওইখানে আমি কোনো কী বা কোনো টুল কিছুই পাই নাই। অ্যান্ড আমার মনে হচ্ছে মিস্টার মিট জেনে গেছে আমি যে নিচে রয়েছি। অ্যান্ড ওকে, হবে সাউন্ড হয়ে গেছে ভাই, এখানে দুটি তার ছিল, মেবি আমাদেরকে ওই তারটি কাটতে হবে, বাট সেটি পরে দেখবো। আগে আমি এখানে মিস্টার মিটের বাড়ির যে সেকেন্ড ফ্লোর রয়েছে সেখানে যাব। আচ্ছা, বাট তার আগে আমি এখানে আরও একবার ভালো করে চেক করে দেখি, আর আমার যে শটগান, এই শটগানের অ্যামো কোথায় পাবো আমি সেটি বুঝতেছি না। কিন্তু এই শটগানের অ্যামো যদি আমি পেয়ে যেতাম তাহলে আমি এখানে মিস্টার মিটকে একদম ইজিলি মেরে দিতে পারতাম। ও ভাই, মিস্টার মিট আসছে, ভাগ ভাগ, মিস্টার মিট এখানে চলে আসছে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে সেকেন্ড ফ্লোরে চলে আসছি, অ্যান্ড এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। এখানে একটি ড্রয়ার রয়েছে, ড্রয়ারটিও একদমই ফাঁকা পড়ে আছে। তো গাইজ, অনেকক্ষণ খোঁজার পরে ফাইনালি আমি এখানে একটি প্লায়ার্স পেয়ে গিয়েছি। তো এই প্লায়ার্স দিয়ে কী করবো আমি সেটি তো বুঝতে পারতেছি না। তো আমার মনে হচ্ছে ভাই এই প্লায়ার্সের কাজ এখানে গ্যারেজে থাকবে, আমার মনে হয় না এখানে গ্যারেজে প্লায়ার্সের কোনো কাজ রয়েছে। ও ভাই, মিস্টার মিট আমাকে দেখে ফেলেছে ভাই, ভাগ ভাগ। তো আমি এখন যে কাজটা করবো সেটি হচ্ছে মিস্টার মিটের বাড়ির যে সেকেন্ড ফ্লোর ওইখানে যাবো, বাট তার আগে এখানে মিস্টার মিটকে আমাকে কনফিউজ করতে হবে। ওকে, আমি এখানে মিস্টার মিটকে কনফিউজ করে চলে আসলাম তার বাড়ির সেকেন্ড ফ্লোরে। তো এখানে দেখি ভাই প্লায়ার্সের কাজ কোন জায়গায় রয়েছে, এখানে কিছুই দেখা যাচ্ছে না। এখানে রয়েছে একটি মিউজিক বক্স ফ্রিজ অ্যান্ড ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু নেইল মানে পেরেক পেয়েছি, একটি কাটসহ আর কি। তো আমি এখানে কাঠটি সরিয়ে নিলাম অ্যান্ড মিস্টার মিটের বাড়ির ছাদের উপরে চলে আসলাম। বাট এখানে কী করবো, ও ভাই, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আরও একটি সিক্রেট রুম পেয়ে গিয়েছি। তো এই রুমের মধ্যে আই হোপ এখানে কোনো সিক্রেট কি পাবো অ্যান্ড এখানে কি বলতেছে। ওকে গাইজ, এই ড্রয়ারটি খুলতে হলে আমার এখানে একটি সিক্রেট ড্রয়ার কি ইউজ করতে হবে, বাট আমার কাছে এখানে কোনো সিক্রেট ড্রয়ার কি কিছুই নেই। তো সামনে এখানে একটি গ্যারেজ রয়েছে, যে গ্যারেজের দরজাটি বন্ধ করা ছিল। আচ্ছা, আমি এখানে জাম্প করে ওই পাশে যাই। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে জাম্প করে উপরে চলে আসছি অ্যান্ড এখন নিচে যাব। নিচে গিয়ে এখানে ওকে, এখানে কি পেয়েছি, এটি ওয়ার কাটার। তো আমি এখানে একটি ওয়ার কাটার পেয়ে গিয়েছি অ্যান্ড এখানে আর কি রয়েছে, অ্যান্ড এখানে কিছু শটগানের অ্যামো রয়েছে। ও ভাই, ফাইনালি আমি এখানে শটগানের কিছু অ্যামো পেয়ে গেছি। আপাতত ক্লাসটিকে এখানে রেখে দিই অ্যান্ড এখানে দরজার লকটি খুলে ফেলি। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে শটগানটি নিয়ে আসবো, বাট তার আগে এখানে ওয়ার কাটার দিয়ে কিছুক্ষণ আগে আমরা যে ওয়ারটি দেখতে পেয়েছিলাম দুটি ছিল গ্যারেজের পাশে, মেবি এখানে কিরে এখানেই তো ছিল। ওকে, মেবি গ্যারেজের ওই দিকে। তো ওই যে তার যেটি রয়েছে সেটি আমি এখন কেটে দেবো। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে তারটি কেটে দিয়েছি। আমি হাতও জানি না গাইজ এটির মানে এই তারটি কাটার ফলে আমাদের কী উপকার হয়েছে। মিস্টার মিট, মিস্টার মিট একটুর জন্য আমাকে ধরে ফেলতো, আমি জানি না গাইজ এখানে তারটি কাটার ফলে কী হয়েছে, বাট যেহেতু এখানে আমি ওয়ার কাটার পেয়েছি তার মানে তারটি আমাকে কাটতে হতো অ্যান্ড আমি ওই তারটি কেটে দিয়েছি। দেখা যাওয়ার পরে ওই তারটির কাজ কী। তো এখানে আমার শটগানটি কোথায় যেন রেখেছিলাম, এখানেই তো ছিল, মেবি আমার শটগানটি হচ্ছে বাড়ির বাহিরে অ্যান্ড ওকে গেছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে শটগানটি পেয়ে গিয়েছি। এখন ভাই মিস্টার মিটের খেলা শেষ, এখন আমাকে যেতে হবে গ্যারেজের ভিতরে। মিস্টার মিট সামনে দাঁড়িয়ে আছে, যেতে পারবো কিনা। ও ভাই, মিস্টার মিট আমাকে মেরে ফেলেছে একটুর জন্য। আমি যদি শটগান নিয়ে জাস্ট এখানে গ্যারেজের ভিতরে ঢুকতে পারতাম তাহলে আমি এই মোটাকে মানে কষাইকে মেরে দিতাম। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের প্রথম রাত স্টার্ট হয়ে গেছে। কিরে, এটা আমাকে কোন জায়গায় আটকাই দিয়েছে ভাই, দরজা বন্ধ করে আমাকে এখানে একটি ঘরের মধ্যে বন্দি করে দিয়েছে অ্যান্ড এখানে কিছু খাদ্য রয়েছে, এগুলো কিসের খাদ্য আমি সেটি বলতে পারতেছি না। সামনে এখানে একটি পিক রয়েছে, এই পিকটিকে আমাকে হেল্প করতে পারবে কিরে। ওকে গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মানে মানে জাস্ট টেকনিকটা দেখেন, আমি এখানে খাবার ফেললাম, পিক আসতে খাওয়ার জন্য দরজা ভেঙে। ও ভাই, পিকটি একটুর জন্য আমাকে মেরে দিত। তো গাইজ, এই জায়গাটি হচ্ছে মূলত মিস্টার মিটের বাড়ির বাইরে দেখ। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে মিস্টার মিটের বাড়ির ভিতরে ঢুকে যাবো। তাড়াতাড়ি ভিতরে গিয়ে আমাকে জাস্ট শর্টকাটটি নিতে হবে, বাট মিস্টার মিট আমাকে আবার দেখে ফেলেছে। তো আমি এখান দিয়ে ভাগি অ্যান্ড সামনে নেবি ওই পিকটি রয়েছে। আর তাছাড়া ভাই আমার কাছে মনে হচ্ছে ওই পিকটি আমাকে মারার জন্য চাচ্ছে অ্যান্ড এখানে একটি দরজা আছে। ওকে গাইজ, এখানে কিছু পেরেক দিয়ে একটি কাঠ দিয়ে মারা মানে আটকানো রয়েছে একটি দরজা। তো দরজাটি মেবি আমাকে খুলতে হবে অ্যান্ড একটু পরেই খুলবো, বাট যেহেতু এখানে দরজাটি লক করা তার মানে ওই দরজার মধ্যে এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস রয়েছে। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে শটগানটি উঠাবো অ্যান্ড মিস্টার মিটকে মেরে দেবো। তবে আমি এখানে শটগানটি নিয়েছি অ্যান্ড এখানে শটগানের অ্যামো দিয়ে শটগানটিও লোড করে নিয়েছি। এখন জাস্ট মিস্টার মিটের আসার পালা, আসলে একদম জাস্ট পাট্টাসা ভুরি শট দেবো।
পাট্টা সব ভরে জট দিয়ে আমি এখানে মিস্টার মিটকে অজ্ঞান করে দিয়েছি 120 সেকেন্ডের জন্য। তো আমি এখানে শর্টগানটা আবার রিলোড করে নিয়েছি। আমি এখন ফ্লায়ার্স নেব করে ফ্লায়ার্সটা কই। ওকে আমি এখানে ফ্লায়ার্সটি পেয়ে গিয়েছি। তো এই ফ্লায়ার্স দিয়ে সামনে এখানে যে দরজাটি লক করা ছিল ওই দরজার যে কাট আছে ওই কাটগুলো আমি এখন সরিয়ে দেবো। আর যেহেতু এখানে দরজাটি লক করা তার মানে এখানে ভিতরে ইম্পর্টেন্ট কোনো জিনিস তো রয়েছেই, শুধু শুধু এখানে দরজাটি লক করে রাখবে না। তো এখানে পেরেকগুলো আমি সরিয়ে দিচ্ছি অ্যান্ড দরজাটি খুলে দেখি। দরজা খুলতেছে না। ও আচ্ছা বুঝতে পারছি, এখানে দুটি তার রয়েছে, ওই তারগুলো মেবি আমাকে কাটতে হবে। যদি ওই তারগুলো কেটে ফেলি তাহলে ওই দরজাটা আমি খুলতে পারবো। তো ওকে গাইজ, যেমনটা তারা দেখতে পাচ্ছেন আমি এখানে ওয়্যার কাটা নিয়ে চলে যাচ্ছি মিস্টার মিটের বাড়ির বাইরে। অ্যান্ড সামনে এখানে যে ব্লু কালারের দরজাটি রয়েছে ওই দরজাটা আমি খুলে দেখতে চাই ভিতরে কী রয়েছে। তো যেমনটা তারা দেখতে পাচ্ছেন আমি এখানে তার কেটে দিয়েছি অ্যান্ড এখন ভিতরে যাই। আর তাছাড়া গাইজ যাই করি না কেন আমাকে সব কিছু 120 সেকেন্ডের ভিতরে করতে হবে, না হলে এখানে ওই রাক্ষসে কষাইটি আবার ঘুম থেকে উঠে যাবে অ্যান্ড আমাকে আবার মারার জন্য আসবে। তো আমি এখানে চলে আসলাম একটি আন্ডারগ্রাউন্ড রুমের ভিতরে অ্যান্ড এখানে একটি ব্যানার রয়েছে। তো এখানে আরও একটি রুম রয়েছে অ্যান্ড এখানে একটি কিরেটে কি। ওকে গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গান ছিল, যে গান দিয়ে আমি চাইলে এখানে মিস্টার মিটকে মারতে পারতাম অ্যান্ড এখানে মেবি আমি এখানে লুকাতে পারবো। আর এখানে একটি দরজা আছে। ওকে গাইজ, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ওই মেয়েটিকে পেয়ে গিয়েছি। ও ভাই দেখেন এখানে একটি রেড কালারের তালা রয়েছে, বুঝতে পারছি তার মানে এখন আমাকে রেড কি খুঁজতে হবে। যদি আমি এখানে রেড কি পেয়ে যাই তাহলে আমি এখানে ওই দরজাটি খুলতে পারবো অ্যান্ড মেয়েটিকে বাঁচিয়ে ফেলতে পারবো। কাজ আমাদের গেমের প্রায় 50% কমপ্লিট হয়ে গেছে, এখন জাস্ট আমাদেরকে রেড কি দিয়ে ওই দরজাটি খুলতে হবে। আর আমি এখানে গান নিয়েছি মিস্টার মিটকে মারার জন্য, আই হোপ সে এতক্ষণ ঘুম থেকে উঠে গিয়েছে। ওকে আবে মিস্টার মিট, আবে কিরে কিরে, ও ভাই আমি এখানে মিস্টার মিটকে গুলি মারছিলাম বাট তার গায়ের মধ্যে এখানে ওই গুলিটি লাগেনি, ওটি মূলত গুলি নেটি মেবি একটি ইঞ্জেকশন ছিল। আচ্ছা সমস্যা নেই, এখানে মিস্টার মিট আমাকে আবারও মেবি না আগের জায়গা না, এবার আমাকে আরও একটি ভিন্ন জায়গার মধ্যে বন্দি করে রাখছে অ্যান্ড দরজাও লক করা, এখানে জানালাও লক করা অ্যান্ড এখানে এটি কি, এখানে একটি লাঠি পেয়েছি অ্যান্ড এই লাঠি দিয়ে আমি এখন কী করবো। ওকে ওকে গেছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে লাঠি দিয়ে এই জানালাটি ভেঙে ফেলেছি, এখন আমি এখান থেকে বেরোবো। সামনে এখানে একটি পিক রয়েছে, তো এই পিকটি আমাকে মেরে দেবে যদি আমি ওর সামনে যাই। আর এই পিকটি হচ্ছে মিস্টার মিটের। গাইজ এখন আমাকে একদমই সাবধানে গেমটি খেলতে হবে কারণ মিস্টার মিট ঘুম থেকে উঠে গিয়েছে আর আমাকে দেখলে মেরে ফেলবে। সামনে এখানে মিস্টার মিট আসতেছে, একদমই সাবধানে এখন আমাকে মিস্টার মিটের বাড়িতে যেতে হবে। ডাবে আমাকে আবার দেখে ফেলেছে। আচ্ছা গাইজ সমস্যা নেই, মিস্টার মিটকে আমি এখন এখানে কনফিউজ করে ফেলবো অ্যান্ড কনফিউজ করে আমি এখানে তার বাড়িতে আবার ঢুকে যাবো। গাইজ তার বাড়িতে তো ঢুকতে দিতে, বাট এখানে একটি সিসি ক্যামেরা রয়েছে, যে সিসি ক্যামেরার মধ্যে আমাকে এখানে দেখা যায় অ্যান্ড একটি আওয়াজ হয়। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে গ্যারেজের ভিতরে যাবো অ্যান্ড গান নিয়ে মিস্টার মিটকে আবার মেরে ফেলবো 120 সেকেন্ডের জন্য। আই মিস্টার মিট কই রে, আমি এখানে একটু সাউন্ড করতেছি যাতে করে মিস্টার মিট এখানে চলে আসে, আর আসলেই তাকে আমি পাট্টাসা ভুরি শট দেবো। আয় আয় আয়, কী রে এখন আর আসতেছে না, এখন আমি ওকে মারবো। তো ওকে আসতেছে, এমন একটি চিৎকার মেরে ওঠে না, জাস্ট ভয় লেগে ওঠাবে, মার মার মার। ওকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মিস্টার মিটকে 120 সেকেন্ডের জন্য ভেউস করে দিয়েছি অ্যান্ড এখান থেকে শর্ট গানের এমো দিয়ে গানটিকে আবার লোড করে নিয়েছি, পরবর্তী যেন মিস্টার মিটকে আবার মারতে পারি। তো এখন আমার মেন টার্গেট হচ্ছে এখানে আমাকে একটি রেড কি খুঁজতে হবে, যে কি দিয়ে আমি এখানে ওই দরজাটি খুলতে পারবো। অ্যান্ড যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি হ্যামার পেয়ে গিয়েছি, তো এই হ্যামারের কোনো না কোনো কাজ তো রয়েছে এখানে, কিছুই তো বুঝতে পারতেছেন আমি হ্যামারটিকে কোন জায়গায় ইউজ করবো, এখানেও কিছু নেই অ্যান্ড এখানে একটি গ্লাস আছে। আচ্ছা আমি এখানে গ্লাসটিকে ভাঙতে পারবো। ওকে গ্যাস, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লকার আছে, এই লকারের ভিতরে এখানে মেবি রেড কিট রয়েছে, এখন তাড়াতাড়ি আমাকে এই লকারটি খুলতে হবে। বাট সমস্যা হচ্ছে লকারটি খুলতে হলে এখানে একটি লকার কোডের প্রয়োজন, এখন লকার কোড কই পাবো। তো এই জন্য আমাকে মিস্টার মিটের বাড়িটি একদম মানে পুরো বাড়িটি খুঁজতে হবে যেখানে লকার কোডটি কোন জায়গায় রয়েছে অ্যান্ড এখানে তো আমি কোনো জায়গার মধ্যে কোনো লকার কোড দেখতে পাচ্ছি না। আচ্ছা ওয়েট, এখানে একটি লেটার আছে মেবি, তো গাইজ এখানে এই লেটারটি আমি পড়েছি অ্যান্ড লেটারের মধ্যে এখানে মূলত ওই মেয়েটির কিছু কথা লেখা আছে। তো আমাকে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যেভাবে হোক লকার কোডটি খুঁজতে হবে অ্যান্ড আমার বিশ্বাস এখানে ওই লকারের মধ্যে রয়েছে রেড কি, আর রেড কি যদি একবার না পাই তাহলে আমি এখানে ওই মেয়েটিকে বাঁচাতে পারবো না, আর যদি ওই মেয়েটিকে না বাঁচাতে পারি তাহলে ওই রাক্ষসের কষাইটি ওই মেয়েটিকে তো খাবেই প্লাস আমাকেও খেয়ে ফেলবে। তবে আমি এখানে মিস্টার মিটের পুরো বাড়িটি খুঁজেছি অ্যান্ড কোনো জায়গার মধ্যে এখানে কোনো কোডই পাই নাই। তো এখানে নিচের যে লকারগুলো আছে এগুলো আমাকে খুলতে হবে অ্যান্ড এখানে থাকতে পারে। ওকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এখানে কোড পেয়েও গিয়েছি অ্যান্ড আমাকে এখন জাস্ট লকারটি খুলতে হবে। কী রে লকারটি কোথায়, এখানেই তো ছিল। ওকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এখানে লকারটি পেয়ে গিয়েছি, এখন লকারটি খুলেছি অ্যান্ড ও ভাই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি এখানে রেড কি পেয়ে গিয়েছি। এখন এই রেড কি দিয়ে আমাকে জাস্ট ওই যে ব্লু কালারের দরজাটি, সরি ব্লু কালার না, ওই মেয়েটিকে যে রুমের মধ্যে বন্দি করে রাখছে ওই রুমের দরজাটি খুলতে হবে অ্যান্ড দেখতে পাচ্ছেন মিস্টার মিট ঘুম থেকে উঠে গিয়েছে। তো আমাকে এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে মিস্টার মিটকে আবার বাঁচাতে হবে। বাট কী রে ও ভাই,
একটুর জন্য আমি এখানে নিচে পড়ে যেতাম, দেখতে পাচ্ছেন মিস্টার মিটের বাড়ির উপরে যে চাল রয়েছে মানে যে ছাদ সেটি এখানে ভেঙে গিয়েছে। তো এখানে কি শটগানটি কোথায়, শটগান তো এখানে ছিল। ওকে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে শটগান নিচ্ছি অ্যান্ড রেড কিটটি মেবি নিচে পড়ছে এখানে করে, ওকে সামনে এখানটায় পড়ে আছে। তো আমি এখন যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে মিস্টার মিটকে মেরে দেব। আমার সামনে রয়েছে, ওকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার মিটকে আমি এখানে মেরে দিয়েছি। তো এখন আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে রেডকে নিয়ে চলে যেতে হবে তাড়াতাড়ি ওই আন্ডারগ্রাউন্ড বেসের মধ্যে অ্যান্ড ওইখানে গিয়ে যে রুমের মধ্যে এখানে মেয়েটিকে বন্দি করে রাখছে ওই রুমের দরজাটি খুলতে হবে। তো গাইস যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে মিস্টার মিটের বাড়ির বাইরে চলে আসছি। এখন জাস্ট আমাকে নিচে যেতে হবে, নিচে গিয়ে ওই দরজাটি খুলতে হবে। দরজাটি খুলে আমি এই মেয়েটিকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাব। ওকে, আমি এখানে রেড কি খুলে ফেলেছি, এখন জাস্ট এখান থেকে মেয়েটিকে নিয়ে বেরোনোর পালা। তো ভাই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে আমি মেয়েটিকে পেয়ে গিয়েছি। এখন তাড়াতাড়ি এই মেয়েটিকে নিয়ে গাড়ির মধ্যে উঠতে হবে অ্যান্ড এখানে আমাকে গাড়ি নিয়ে ভাগতে হবে। তো গাইস ভিডিওটি কেমন লাগে সবাই একটু প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, যারা যারা এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে লাইক করেন নাই প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি এখানে আমি গাড়ি নিয়ে ওই মেয়েটিকে মিস্টার মিটের বাড়ি থেকে বের করে নিয়েছি। আর তাছাড়া প্লিজ সবাই একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এরপরে কোন হরর গেমের গেমটি আপনারা চান। গাইস আমি নতুন সেটআপ ক্রিয়েট করতেছি যার জন্য জিটিএ 5 এর ভিডিও আপাতত আপলোড করতে পারতেছি না, বাট হ্যাঁ এক থেকে দুই সপ্তাহ পর জিটিএ 5 এর ভিডিও আবার রেগুলার আসবে। তো এই সময়ের মধ্যে আমি চাচ্ছি এখানে কিছু হরর গেম খেলবো। তো সবাই একটু প্লিজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন এরপরে কোন হরর গেমের গেমটি আপনারা চান। তো ভাই আজকের জন্য ভিডিওটিকে এখানে শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।